সহরাই উৎসবে মেতে উঠেছেন আদিবাসীরা। এই দৃশ্য দেখা গেল আসানসোলের রিভার সাইডে গুডগুড আদিবাসী পাড়ায়। সহরাই উৎসব উপলক্ষে পুরো গ্রামকে সাজানো হয়েছে, এমনকি বাড়ির দেওয়ালে বিশেষ ধরনের চিত্রকলা তুলে ধরা হয়েছে। জানা গিয়েছে সহরাই উৎসবে পাঁচ দিন ধরে আনন্দে মেতে ওঠেন। প্রথম দিন স্নান করে পুজো দেওয়া হয়, এরপর গ্রামের সমস্ত বাড়ি বাড়ি গিয়ে আমন্ত্রণ জানানো হয়, এর পাশাপাশি আত্মীয় স্বজনদের আমন্ত্রণ করা হয়। এই পাঁচ দিন ধরে বাড়িতে বিশেষ খাওয়া দাওয়া চলে, এমনকি পাতলা পিঠো তৈরি করা হয়, এর পাশাপাশি আদিবাসী নৃত্য করা হয়। গ্রামের মহিলারা নতুন শাড়ি পরে আদিবাসী গান করে নৃত্য পরিবেশন করেন, সঙ্গে আদিবাসী পুরুষরাও ধামসা ও মাদল বাজায়। আদিবাসী নৃত্যের মাধ্যমে পুরো গ্রাম পরিক্রমা করা হয়। সব মিলিয়ে সহরাই উৎসবের এই পাঁচটা দিন আনন্দে মেতে ওঠেন আদিবাসীরা। এটা হচ্ছে আমাদের পরবের বলে একটা এত এনজয়ের পরব, মানে সবাই যত রক্তের রিলেশন সবাই এসে বাড়িতে পৌঁছে থাকে, খাওয়া দাওয়া নাচ গান, এটা তো এনজয়টা মানে আমাদের আলাদা ধরনের একটা এনজয় হয়। একটা বিশেষ পিঠে তৈরি করা হয়েছে, এটা কি বিষয়? ওটা আমাদের হচ্ছে ওই মাংস দিয়ে আর চালগুড়ি দিয়ে এটা পাতলা পিঠা বলি, সেটা আমাদের একদম মানে ওটা কি বলে একটা আমাদের ইয়ের মধ্যে পড়ে যাচ্ছে, আমাদের ওটা করতেই হবে, প্রত্যেকটা বাড়িতে আমাদের এইটা পিঠা হয়, পাতলা পিঠা বলি, এটা শাল পাতা দিয়ে বানানো হয়। এই সরহাই পরবটা আমাদের অনেক বড় ফেস্টিভ্যাল, তো আমরা এটাতে অনেক আনন্দ করি। এক মাস আগে থেকে আমরা প্রিপারেশন নিই এটার জন্যে, আমাদের যত বান্ধবান্ধবী মানে আছে কিংবা আমাদের কোনো রিলেটিভ সবাইকে আমরা নিমন্ত্রণ করি, বেশ ভালোই আমরা এনজয় করি।